না না ভাইজান, আমি অপরিচিত মানুষের আমার চেহারা দেখাই না। প্লিজ আপু, আপনি কিছু মনে করবেন, আপনি একটু ঘোরেন, আপনি একটু ঘোরেন না, আপনার কণ্ঠ শুনে আমার। আফরিন, তুই বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার বোন 6 মাস থেকে মিসিং। আমি আপনার থানায় এসে কমপ্লেন করে গেছিলাম। এক্সকিউজ মি, হ্যালো, জি স্যার, স্যার, জি স্যার, জি, আমি এখনই ফোর্স পাঠিয়ে দিব স্যার। স্যার, আপনাকে চিন্তা করবেন না স্যার, আমি আধা ঘন্টার মধ্যে ফোর্স পাঠিয়ে দিব স্যার। জি স্যার, জি স্যার, উপর হল থেকে একটা ফোন আসছিল। বলুন, কি জানি বলতেছিলেন, এবার বলুন। স্যার, আমি আপনাকে বললাম যে আমার বোন 6 মাস থেকে মিসিং। আমি আপনার থানায় এসে কমপ্লেন করে গেছিলাম। আমার বোনের ব্যাপারে কি আপনারা কোনো তথ্য পেয়েছেন বা তাকে খুঁজে পাইছেন বা কোনো চেষ্টা করছেন? আসলে হয়েছে কি, এখন তো দেশে পরিস্থিতি তো গরম, সব জায়গায় ধরপাকড় চলতেছে। এই মুহূর্তে না আপনার বোনকে খুঁজে বের করাটা আমাদের জন্য একটু কষ্টকর, বুঝুন তো, সবাই আমরা সব কাজে বিজি হয়ে গেছি। স্যার, আপনি সব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন পুলিশ? কিন্তু আপনি তো একজন পুলিশের মতো কথা বলতেছেন। দেখুন, এখন কথা বলতে আপনার গায়ে লাগবে। শুনুন, মোস্ট অফ দ্য টাইম এই ধরনের মেয়েরা যারা ঘর থেকে পালিয়ে যায়, তারা কি করে জানেন? এরা বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, হানিমুন কোথাও করে আসে, 3-4 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর, তারপর বাচ্চা কাছে সহ বাপ মার কাছে আবার ফিরে আসে। এসে বলে, আমাকে নিয়ে নাও, আমি এখন তোমাদের নাতির মা। স্যার, আপনি এসব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন পুলিশ? একজন পুলিশ হিসেবে তো এই ধরনের কথা বলার কথা না। আপনার তো পুলিশ হিসেবে এই দেশের জনগণের সেবা করার কথা, তাদেরকে আইনের সেবা প্রদান করার কথা, আর এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সেই আইনের সেবা পাওয়ার কথা আমাদের। সেজন্যই তো আপনার কাছে আসছি। আর আপনি সেই সব কিছু ভুলে গিয়ে আমার বোনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছেন, হাউ ইজ ইট পসিবল স্যার? দেখুন, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না, আমি আইনের পড়াশোনা করে এখানে বসছি। আপনার মতো সাধারণ একটা মানুষ আমাকে আইন শিখাই তাইছেন না স্যার। প্লিজ, আমি আপনাকে কোনোভাবেই আইন শেখানোর চেষ্টা করতেছি না বা আইন শেখাচ্ছি না। আমি শুধু একটা ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ আমার বোনকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। আমার বোনের জন্য আমার ফ্যামিলি অনেক প্রবলেমে আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার, প্লিজ। আর আপনি যদি সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারেন, কাইন্ডলি আমাকে বলে দিন, আমি আপনার সিনিয়র অফিসারদের সাথে কথা বলবো। সিনিয়র অফিসার কাছে কেন যাবে? আমি আছি তো, আমি তো আপনাদের সেবায় নিয়োজিত। আর আপনার বোন মানে তো আমারও বোন, আমারও বাসায় ছোট্ট একটা বোন আছে, যদি ওকে আমরা খুবই আদরে আর যত্ন বড় করেছি, এরকম বাইরে টুকুর টুকুর ঘুরে বেড়ায় না। যাই হোক, আপনি পাশের রুমে যান, সেখানে অফিসার আছে, তার কাছে গিয়ে আরেকবার একটু মিসিং কমপ্লেনটা করে ফেলেন। আমরা অবশ্যই এই দেশের অবস্থা একটু স্থিতিশীল হলে আমরা তাকে খুঁজে বের করবো, আমি কথা দিচ্ছি আপনাকে। ওকে স্যার, আমার বোনকে যদি আপনি আপনার নিজের বোনের মতো মনে করেন তাহলে তো খুবই ভালো। আশা করি খুব তাড়াতাড়ি আমার বোনকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবেন, আদারওয়াইজ আমি আপনার সিনিয়র অফিসারদের সাথেই কথা বলব। আইসে এক একজন, কিছু মানে সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার আছে আমাকে চাপের মধ্যে রাখছে, এটাকে দেখবো। হ্যাঁ রোহেন, দু চা তো দে খাই। এখন যাবি কই? পাইলাম, চল আমার সাথে চল। সাইরা দেখো দেখছি, আমি কিন্তু মানুষ রকম, সাইরা দে। একদম চুপ চল। না, আমার সাইরা দে, সাইরা দেখো দেখছি। তোর বলছে একদম চুপ চল। এই তুই কে? আমি কে? ওটা যখন দুটা থাপ্পড় দিয়ে থানায় নিয়ে যাব তখন টের পাবি আমি কে। থানায় যা, সোজা যা। আর যদি কোনোদিন দেখছিস যে কোনো মায়ের ডিস্টার্ব করছস, তাহলে একদম মায়েরা থানায় দিয়ে আসবো। আপু, আপনি একটা কাজ করেন, কিছু মনে না করলে আপনার বাড়িটা কোন দিকে আমাকে বলেন, আমি আপনাকে দিয়ে আসতেছি, নইলে ওরা আপনাকে আবার ডিস্টার্ব করতে পারে, চলেন। না না ভাইজান, ভাই আমার এত পৌঁছাই দিতে হবে না, আমি নিজেই যাইতে পারবো, আপনি যান। আপু আপনার, আচ্ছা আমরা কি কোনোভাবে পরিচিত? আমি কি আপনাকে চিনি? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে চিনি। না না বাবা, আমরা কেউ কারো পরিচিত না। আপু বিশ্বাস করেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে অনেক দিন থেকেই চিনি। আপনি একটু এদিকে ঘুরবেন প্লিজ। না না ভাইজান,
আমি অপরিচিত মানুষের আমার চেহারা দেখাই না। প্লিজ আপু আপনি কিছু মনে করবেন না, আপনি একটু ঘোরেন, আপনি একটু ঘোরেন না, আপনার কণ্ঠ শুনে আমার। আফরিন তুই তুই রাস্তায় দাঁড়ায় কি করতেছিস? আমি বিদেশ থেকে আসার পর তোরে কত জায়গায় খুঁজছি, এমন কোনো জায়গা বাকি নেই যে তোরে খুঁজি নাই, শেষ পর্যন্ত থানায় গেছি কিন্তু তোরে কোথাও পাই নাই। আর তুই এখানে রাস্তায় দাঁড়ায় আসোস, এখানে দাঁড়ায় কি করতেছস? রাস্তায় দাঁড়ায় কি করতেছি? আমি তো রাস্তার মায়া। এই তুই কি বলতেছস, তুই বাড়িতে যাস না কেন? বাড়ি? ওটা তো আমার বাড়ি না। বাড়ি নাই মানে? ওই আমার বাড়ি কি তোর বাড়ি না? তোমার বাড়ি যদি আমার বাড়ি হইতো তাহলে তো আমি রাস্তা রাস্তায় ঘুরতাম না। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আর আমি তো শুনছিলাম তোর ভাবির কাছ থেকে যে তুই নাকি কোন ছেলের সাথে পালায় গেছ। ওই ছেলে কই? কি আমি পালায় গেছি? আমি কোনো পোলা মানুষের লগে পালাই যাই নাই। আমার কোনো পোলা মানুষের লগে সম্পর্ক আসিল না, সম্পর্ক তো আসিল তোমার বউয়ের। এই তুই সব কি উল্টা পাল্টা কথা বলতেছস, তোর ভাবির নামে নাকি নিজের দোষ ঢাকার জন্য এসব কথা বলতেছিস? তোমার বউ তার নিজের দোষ ঢাকার লেগা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। তোমার বউরে আমি অন্য ব্যাডার লগে খারাপ অবস্থায় নিজের চোখে দেখালাইছি, এর লেগা তোমার বউ ষড়যন্ত্র করে আমারে বাড়ির থেকে তাড়াই দিছে। এই তুই আমার এসব কথা তাহলে আগে জানাস তাই কেন? আমি তোর ভাই হই না? অনেক চেষ্টা করছি যে তোমার লগে একটু যোগাযোগ করে তোমার সব জানাবো, কিন্তু তোমার বউ আমারে কি কইছে জানো? হ্যাঁ আমারে কইছে আমি যদি তোমার লগে যোগাযোগ করি তাহলে হ্যাঁ আমারও খুন করা লাগবো, তোমারও খুন করা লাগবো। এই ভয় আমি তোমারে কিচ্ছু জানাইতে পারি নাই। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আমি তো ভাবছিলাম আমার বোন কত সুখে আছে। সুখেই তো আছে, এই যে দেখো না আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা খাই, এটা কি কম সুখের? পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষের বাসায় চুরি করে খাই, মাইরও খাইছি, সুখী তো আছি। এই যে দেখো না রাস্তাঘাটের বেড়া মানুষ তো পারে না আমারে ছিঁড়া ভিড়া খায়, আমি তো সুখে আছি। এই যে মাত্রই তো দেখলা, নিজের চোখেই তো আমার সুখ তুমি দেখলা। থাক বোন, তুই আমার আর কিছু কইস না, আমি আর শুনতে পারতাছি না। তুই আমার সাথে বাড়িতে চল, আজকে আমি ওই কাল লাগিনি সব বিষ দাঁত একদম ভাইগে ফেলাবো, তুই চল। না না ভাইজান আমি হইতে চাবো না, আমি চাই না আমার লেগে তোমার কোনো ক্ষতি হোক, আমি হইতে চাবো না। ভাইজান ভাইজান আমার কথা শুনো ভাইজান। তানহা তানহা, হাই তানহা, কি ব্যাপার, কি হয়েছে, চিৎকার করছো কেন? তাড়াতাড়ি চলো থানায় চলো, থানা থেকে কল আসছিল আমার বোনকে ওরা খুঁজে পাইছে, চলো। কি তোমার বোনকে খুঁজে পেয়েছে আর তুমি যাচ্ছো তোমার বোনকে বাসায় নিয়ে আসতে, তাই না? শোনো আমি না যাবো না, তোমার বোনকে এই বাড়িতে আমি আসতেও দিব না থাকতেও দিব না আর তোমাকেও যেতে দিব না। কি বলতেছো, আমার বোনকে আনতে যাবো না মানে? আরে এতদিন খোঁজার পর আমি আমার বোনকে খুঁজে পাইছি, আমি আমার বোনকে আমার এই বাড়িতে আনবো না, ওর বাড়িতে আনবো না, তাড়াতাড়ি চলো। বলেছি না আমি যাবো না, আর তোমার বোন হচ্ছে কলঙ্কিত, ও তোমার মান সম্মান নষ্ট করেছে, আমার মান সম্মান নষ্ট করেছে, এমনকি এই বংশের মান সম্মান নষ্ট করেছে, আর ওই রকম কলঙ্কিত মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, তুমি ওকে আনতে যেতে পারবে না। এ তোমার আমার দুজনের এই মান সম্মান, এই বংশের মান সম্মান শেষ করে ফেলছে। তুমি কেন তোমার ওই কলঙ্কিত বোনের জন্য আমার গায়ে হাত তুললে? কেন মারলাম? দাঁড়া দেখাইতেছি কেন মারছি। আফরিন বোন এদিকে আয়। আফরিন তুমি আফরিনকে কোথায় খুঁজে পেলে? আমি আফরিনকে কোথায় খুঁজে পেলাম না, কেন আফরিনকে খুঁজে না পেলে খুশি হইতা? আরে আমার বোনকে তুমি বাড়ি থেকে বের করে দিছো, আর কি কি যেন বলতেছিলা, আমার বোন আমার মান সম্মান ডুবাইছে, তোমার মান সম্মান ডুবাইছে, এই বংশের মান সম্মান ডুবাইছে, আরে আমার বোন কিছুই করে নাই, যা করার সব কিছু তুমি করছো। কি যেন বলতেছিলা, আমার বোন আমার মান সম্মান নষ্ট করছে, তোমারটা নষ্ট করছে, এই বংশের মান সম্মান নষ্ট করছে, আরে না আমার বোন কিছুই করে নাই, সব কিছু করছো তুমি, সব কিছু নষ্ট করছো তুমি, তুমি একটা কলঙ্কিত মহিলা, আর সেই নিজের সেই কলঙ্কটারে ঢাকার জন্য আমার বোনের উপর সেই কলঙ্কের দাগ দিয়ে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিছো, কি মনে করছো কোনো কিছু জানতে পারবো না আমি? দেখো তোমার বোন তোমাকে যা বলছে সব কিছু মিথ্যা কথা, ওর কলঙ্কিত মুখটা ঢাকার জন্য আমার নামে মিথ্যা কথা বলেছে তোমার কাছে, প্লিজ তোমার বোনকে তুমি বিশ্বাস করো না, জানো ও প্রতিদিন একটা না একটা পুরুষ বাসায় নিয়ে আসতো, ওর রুমে নিয়ে যেত, এই নিয়ে আমি ওকে কথা বলেছি বলে ও আমাকে থ্রেট করেছে, বলেছে আমি যদি ওর কথা তোমাকে বলে
ভাবে খারাপ কথাগুলো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু তারপর একদিন তো ঠিকই ও আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। দেখছো এখন ঠিকই আমার নামে মিথ্যা বলতেছে, ওর কথা তুমি বিশ্বাস করো না। ভাবি তুমি এখনো মিথ্যা কথা কইবা, এখনো তুমি সত্যিটা লুকাই যাইবা। আমি কোনো পোলামেশের হাত ধরে পলাই যাই নাই, তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? তুমি অন্য একটা ব্যাডার আয়নার নিজের ঘরের মধ্যে এই কথা কইতেও আমার শরম করতেছে, আর সেইটা আমি দেখা ফেলাইছি বলে তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিছো। আমার হুমকি দিছো যে আমি যদি আমার ভাইরে কিছু কই তাহলে তুমি আমারও সব আমার ভাইরও খুন করে ফেলবা। এই ভয়ে আমি এতদিন রাস্তায় রাস্তায় থাকছি, তাও আমি আমার ভাইরে কিছু জানাই নাই, আর তুমি কিনা এখনো আমার ব্যাপারে মিথ্যা কথা কইতেছো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যাই করে থাকি আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে তোর এই নাটক চোখের পানি একদম বন্ধ কর, আমি তোরে বিশ্বাস করি না। আরে তুই যদি আমারে সত্যি সত্যি ভালোবাসতি, আমারে এত কিছু মনে করতি, তাহলে আমি যখন বিদেশে ছিলাম তখন আমারে চাই অন্য আরেকটা পুরুষের কথা তুই ভাবতেও পারতি না। তুই যেই মুহূর্তে আমারে রেখে অন্য আরেকটা পুরুষকে তোর মনে জায়গা দিছস, সেই মুহূর্ত থেকে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু আর কিছুই বাকি নাই যেটা নিয়ে তোরে আমি এই বাড়িতে রাখবো। তুই যদি সোজাসুজি এখন এই বাড়ি থেকে চলে না যাস তাহলে আমি তোর একদম থানার মধ্যে দিয়ে আসবো। যা বোন, যা কিছু হয়েছে সবকিছু ভুলে যা। তোর এই ভাই এখন দেশে চলে আসছে, তোর কাছে চলে আসছে, তোর এই ভাই তোকে আর একটুও কষ্ট পেতে দিবে না। দরকার হইলে আমি সারা জীবন একা থাকবো, কিন্তু তারপরও তোকে কষ্ট করতে দিব না। তুই আগে সব কিছু বলে নতুন করে জীবনটা শুরু করার চেষ্টা কর, আর সাথে সবসময় তোর এই ভাই তোর পাশে আছে।